নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে শুভজিৎ। দেখে নিচ্ছে এখনকার সংবাদ। মহাসমারোহের মধ্যেই সম্পূর্ণ হয়েছে চার দিন ব্যাপী গড়িয়া উৎসব। শনিবার তেলিয়ামুড়া মহকুমার কোরইপাড়াতেও অনুষ্ঠিত হয় গড়িয়া পূজা। রীতি অনুযায়ী বল্লবের মধ্যে গড়িয়া বাবার পূজা দিয়ে এবছরের গড়িয়া উৎসব পালন করা হয়। আমাদের দিক মশলায় আমরা গড়িয়া পূজা খুব সুন্দর। আমাদের ট্রেডিশনাল এবং বাহী আমরা ধর্ম থেকে আমরা এই গড়িয়া পূজা করি। বাবার কাছে আমরা সবসময় সুবিধা নিবেদন, যাতে সুখে সবাই মিলে করে সুন্দর জীবনটাতে করতে পারি, যার জন্য আমরা এই গড়িয়া পূজা হয়। চৈত্রের তিরিশ সংক্রান্তিতে আমাদের গড়িয়া পূজার সূচনা হয়। সাধারণ বৎসাকে ঘিরে রক্তারক্তি, আহত তিন ঘটনা কল্যাণপুরের ঘিলাতলি এলাকায়। ঘটনায় জানা যায়, ঘিলাতলি এলাকার নির্মল দেবনাথের ছেলে ইন্দ্রজিৎ দেবনাথের সাথে এলাকার জয়ন্ত দেবের সাধারণ ঘটনাকে নিয়ে মারপিট শুরু হলে জয়ন্ত দেবের বাবা এবং ভাই দা নিয়ে ইন্দ্রজিতের উপর আক্রমণ করে। ইন্দ্রজিতের বাবা এবং ভাই বাঁচাতে আসলে তাদের উপর দা দিয়ে আঘাত করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কল্যাণপুর থানার পুলিশ, উদ্ধার করে বাবা ও দুই ভাইকে হাসপাতালে প্রেরণ করে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে কল্যাণপুর হাসপাতাল থেকে সঙ্গে সঙ্গে তাদের জিবি হাসপাতালে রেফার করা হয়। কি বিষয়? রাজনীতির মধ্যে তারা সিপিএম করে আর কি, আমরা বিজেপি করে, তারা ওখানে একটা ইয়ে আছে না, খুব রয়ে গেছে তার মধ্যে। ওখান অনেকদিন ধরে তার আমার উপরে একটু খুব রয়ে গেছে রাজনৈতিক বিষয় নিয়ে। আমার অনেকদিন আটক করছো, অনেক করে অনেক কিছু কথাবার্তা হয়েছে, জিজ্ঞাসা ডমক টমক দিয়েছে। তো আমার বড় ভাই তার সঙ্গে একটা কথা কেটেছে, তাই কিছু মানে একটা ইয়ে আসলো কোনো, তো আমি তার টাইমে আনতাম যে ওই আমার এগুলো আক্রমণ করছে। বাজারের সামনে এর বাড়ি জয়ন্ত দেব, তার বাড়ির সামনে এদিক দিয়ে আমরা আর্ডারি করতেছি, ওখানে আর লোক আসলো। বিশেষ করে আমার ক্ষেত্রে আগে ইয়ে মারছে, খিরা দিছে তেরা তিনজন, বাপ দুইজন, পু দুইজন আরও কয়েকজন ক্ষেত্রে আনছে, অন্য বাড়িতে আছে কয়েকজন লইয়া ডেঙ্গু মানে খিরা দিছে। তারপরে আমার ছোট ভাইকে আগে তো ছোট ভাইয়ের খুব মারছে। হিন্দু জাগরণ মঞ্চ কৈলাসহর মহকুমার শ্রীরামপুর শাখার কমিটির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় সাফাই অভিযান কর্মসূচি। হিন্দু জাগরণ মঞ্চের সদস্য সহ এলাকাবাসীরা এদিন এলাকার বিভিন্ন জায়গা পরিষ্কার করে স্বচ্ছ ভারত কর্মসূচিকে বাস্তবায়ন করতে প্রচেষ্টা করে। পক্ষ থেকে আমি আশিস দাস বলছি, আজকে 22 এপ্রিল সকাল 7 কোটিগা হইতে 8 কোটিগা পর্যন্ত শ্রীরামপুর, দক্ষিণ শ্রীরামপুর হিন্দু জাগরণ মঞ্চের ইউনিট সাফাই স্বচ্ছ ভারত অভিযান উপলক্ষে সাফাই অভিযান করেন। সকাল 7 কোটিগা আরম্ভ হয় এবং 8 কোটিগা পর্যন্ত চলে। শ্রীরামপুর নাট মন্দির, কালী মন্দির, শ্রীরামপুর তহসিল এবং রাস্তা, পলির আশপাশ রাস্তা এবং পলিতে পুরনো যা মূর্তি ছিল মূর্তিগুলি ওরা বিসর্জন দিয়েছে। এবং সকলের কাছে আবেদন সনাতন হিন্দু সমাজের কাছে যে মূর্তিগুলো পূজার পর আপনারা এইরকম মানে জায়গা রাখবেন যাতে বিসর্জন করা যায়, সেই বন্দোবস্ত করবেন এবং পল্লীতে বা অন্য কানে রাখবেন না। এটা আমার হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এবং ত্রিপুরা সম্ভাগের পক্ষ থেকে সবার কাছে বিনম্র আবেদন। নমস্কার। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। Thank you.
বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউব লাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা গুরু। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। 7 এপ্রিল 69তম বিশ্ব স্বাস্থ্য দিবস। 1950 সাল থেকে সমগ্র বিশ্ববাসীর স্বাস্থ্য সচেতনতার বিষয়টিকে জাগ্রত করার লক্ষ্যে বিশ্বব্যাপী এই দিবসটিকে বিশেষ গুরুত্ব মর্যাদার সঙ্গে প্রতিপালিত হয়ে আসছে। এই বছর বিশ্ব স্বাস্থ্য দিবসের স্লোগানটি হল সকলের জন্য স্বাস্থ্য। মূলত এই দিবসটিতে বিশ্ববাসীর সুস্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশেষভাবে আলোকপাত করা হয়। সুস্থ ও সুরক্ষিত মানব জীবনের সকলের কাছেই কাঙ্ক্ষিত। সুস্থ শরীরে জীবনের প্রতিটি মুহূর্ত মসৃণভাবে অতিবাহিত করার ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে ব্যাপক প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবেই বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর ন্যায় এই বছরও পালন করা হচ্ছে। জীবনের প্রতিটি ক্ষণে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য সকলের মধ্যে ক্রমশই স্বাস্থ্য সচেতনতা জাগ্রত করা হচ্ছে, যা উন্নত রাজ্য, দেশ এমনকি বিশ্বের জন্য ভীষণ সহায়ক। সকলের জন্য স্বাস্থ্য এই স্লোগানকে সামনে রেখে প্রত্যেকে নিজ নিজ স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন থাকার পাশাপাশি সুস্বাস্থ্যের গুরুত্ব অনুধাবন করে সুস্থ শরীরে কর্মময় জীবনের প্রতিটি মুহূর্ত সাবলীলভাবে অতিবাহিত করুন। বিশ্ব স্বাস্থ্য দিবসে সকলের প্রতি এই বিনম্র আবেদন করছি। আরএফএল এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। আরএফএল এর বিশ্বমানের UPVC এবং HDPE পণ্যের উৎপাদন এখন ত্রিপুরার বোধজম নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। APPL এর UPVC এবং HDPE ক্যাটাগরিতে রয়েছে UPVC SWR পাইপ, UPVC পুশ পাইপ, UPVC থ্রেড পাইপ, UPVC ফিল্টার, UPVC ফিটিংস, HDPE কয়েল পাইপ, ISI প্রাপ্ত RFL UPVC এবং HDPE পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা। APPL আগরতলা প্লাস্টিক্স প্রাইভেট লিমিটেড। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা, এখানে হাসি, আনন্দ, অভিমান, রাগ, দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরএফএল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। গুড মর্নিং, আজকে থেকে তো তোমার অফিস শুরু। না না, ঠিক আছে, সরি, এতদিন ব্যাচেলার ছিলাম তো তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি। নতুন ডাইনিং টেবিল কোত্থেকে এলো? আসতেই হলো, বাসাটা তো এখন আর ব্যাচেলারের না। কিন্তু এত দামি। এটা রিগেলের, দেখতে এত সুন্দর আর দামটা একদম বাজেটে। রিগেল ডাইনিং টেবিল 10 মিলিমিটার পুরু গ্লাসের তৈরি, পাউডার কোটিং এর মেটাল বা কানাডিয়ান ওকের, উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দেরটি। রিগেল, ফার্নিশ ইয়োর ড্রিম। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস।
ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার ঘাড়ে। আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আর এফ এল এ রয়েছে নানা ডিজাইন আর বাহারি হর এক রকম চেয়ার। আর এফ এল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ছোটখাটো ছেলে মানুষীতে ডুবে যাওয়া যখন তখন, দুটি মন না জানে কখন দুই থেকে হলো একজন, এলোমেলো মনে যখন তখন কেন ওঠে ঝড় জানি না। জাগবো যাক সময়ে যত, ঠিক তোমার আমার মতো চার দেয়ালের ভালোবাসা। সুন্দর সম্পর্কটার মতোই টিকে থাকবে আপনার ড্রেসিং টেবিলের সৌন্দর্য। রিগাল ড্রেসিং টেবিলের প্রপারলি সিজন্ড অ্যান্ড ট্রিটেড কানাডিয়ান রেড ওক আর লেকার ফিনিশ ধরে রাখে এর সৌন্দর্য প্রথম দিনের মতো। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইউর ড্রিম। আরএফএল ওয়াশিং বোল, ঝক্কি ঝামেলাকে বিদায়। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। নেশা কারবারীরা বর্তমান প্রজন্মের যুবকদের শোষণ করে তিলে তিলে শেষ করে নিচ্ছে। এক অংশের জনগণ এর বিরুদ্ধে রুখে দাঁড়ালেও কোনো অজ্ঞাত কারণে পেরে উঠতে পারছে না। অবশেষে মাঠে নেমেছে মহিলারাও। শনিবার আম্বাসা মহকুমার রেল স্টেশন সংলগ্ন চান্দ্রাইছড়ার নবদিগন্ত ক্লাবের সামনে থেকে চারজন যুবককে পাকড়াও করে আম্বাসা থানার পুলিশ। ঘটনায় জানা যায় এলাকার মহিলারা নেশাগ্রস্ত যুবকদের দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ এসে অভিযুক্ত যুবকদের ধরে নিয়ে যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী, এই উৎসবকে কেন্দ্র করে সারা মাসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু ত্রিপুরা সরকারের পরিচালিত বিভিন্ন স্কুলগুলিতে ওই সময় গ্রীষ্মের বন্ধ থাকার কারণে বিগত অনেক বছর ধরে স্কুলের এই উপলক্ষে পালন করা হয়ে উঠতে পারছে না। এই বছর কোন কোন স্কুলের শিক্ষক মহাশয়রা বিদ্যালয় পরিদর্শকের কাছে দাবি জানিয়ে অনুষ্ঠান করার মতো পরিস্থিতি তৈরি করার জন্য। এরই মধ্যে ধর্মনগর উত্তাকালী সিনিয়র বেসিক স্কুলে তারা সাতই বৈশাখ শনিবার পালন করে রবীন্দ্র প্রণাম অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের 25ই বৈশাখ জন্মগ্রহণ করেন এই মাসটাতে। আমরা 25 তারিখ স্কুল বন্ধ হওয়ার কারণে, হ্যাঁ, সরকারি ছুটি আগামী দিন থেকে সামার ভ্যাকেশন, আমরা 25 বছর ধরে এই অনুষ্ঠানটা পালন করতে পারছি না বিভিন্ন সরকারি সার্কুলার বা বিভিন্ন কারণে। আজকে এই অনুষ্ঠানটার জন্য আমি কিছুদিন আগে আইএস অফিসে গিয়েছিলাম। সুজিত রুদ্রপাল মহাশয় প্রথমে বললেন এটা কী করে সম্ভব, তারপরে বললাম একজন মহাপুরুষের জীবন দ্বারা আলোচনা এটা তো কোনো অপরাধ নয়। এবং যেহেতু সাহিত্যসভা সরকারি সার্কুলার মোতাবেক প্রতি শনিবারে অনুষ্ঠান করা হয়, যেহেতু আগামী দিন আগামীকাল শনিবার, এটা একদিন আগে সার্কুলারটা প্রয়োগ করলে আমার ভালো হতো। কিন্তু প্রথম উনি সাড়া দেন না, পরবর্তীকালে উনি সাড়া দিয়েছেন। তারপরে আমি ডিস্ট্রিক্ট অফিসার বরুণ দাস মহাশয়ের অফিসে চলে যাই, সেখানে গিয়ে উনাকে প্রস্তাব করি, উনি আমার প্রস্তাবে রাজি হন। তারপরে আমাদের কর্মচারী মহাসংঘ সেক্রেটারি সুজিত মহাশয় কিছুদিন আগে একটা বাড়িতে বসে আমরা ঠিক করেছিলাম যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কে সাত ছেলে মেয়েরা ভুলে যাচ্ছে। আমরা যখন পড়াশোনা করতাম তখন 25ই বৈশাখ অনুষ্ঠান করে
সমার ভ্যাকেশন হতো, কিন্তু এখন মাধ্যমিক টুয়েলভের পরীক্ষার খাতা দেখার জন্য এই আনন্দ থেকে ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। এটা চিন্তা করে ছাত্রছাত্রীরা এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানবে না, চিনবে না, এটা প্রচার হবে না। তারা বিভিন্ন প্রতিভা, তারা রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র দামাইল, রবীন্দ্র আবৃত্তি এবং রবীন্দ্রনাথের উপরে ছবি আঁকা, বসে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠানটা আমাদের স্কুলে গতকাল করেছি। আজকে তাদের পুরস্কার বিতরণ করেছি, প্রত্যেক ক্লাসের 3টা পুরস্কার দিয়েছি, কারণ প্রত্যেক ক্লাসের মধ্যে কম্পিটিশনটা সীমাবদ্ধ রেখেছি। আট এপ্রিল থেকে শুরু হওয়া ত্রিপুরার ঐতিহ্যবাহিত গড়িয়া পূজার অন্তিম দিন ছিল শনিবার। এতদিন পূজা যারা করতে পারেনি তারা অন্তিম দিনের পূজা অবশ্যই করে থাকেন। এই উপলক্ষে আশ্রমার পাদদেশে এই উৎসব পালন করে মহাসমারোহের মধ্য দিয়ে। এই উপলক্ষে একজন প্রবীণ উপজাতি লোক গড়িয়া পূজার তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, কি হয় পূজা গুলা কি কি উপকার হয়? উপকার হয় যদি তার আশীর্বাদ দিলাম ভোট পাই, আশীর্বাদ না দিলাম ভোট পাই। তাহলে এরকম বাঁচিয়ে বাঁচিয়ে বাড়ে নি রিচার্জ দিয়ে মাথা বুঝি সরস। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি অন্যান্য সংবাদ নিয়ে, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা গুরু। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সির সহযোগিতায় ত্রিপুরা রাজ্য সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। রে ব্যাটা লস্কর, চিয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর? এ শুধু কেদারা নয়, এ কি আমারও যে কবিতা বেরোয়। আনিব আরএফএল এর রয়্যাল চেয়ার, বসিলে ঠিকই কবিতা। না না, কবিতা সে তো আমার নিজের প্রতিভা। চুরির কবিতা আরো বিকশিত হলো, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়া তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে, হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। জনস্বার্থে প্রচারিত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ধলাই জেলা। শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।
টেনশন? পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন, তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড অ্যান্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন, গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই যাই পারুল প্রকাশনী। বড় একটা ভুল হয়ে গেছে বউ। আরে তুমি বল কোনটা ভালো হবে? এটাই ভালো হইবো স্যার, আমার উপর বিশ্বাস রাখেন। রশিদ এত রাত সময়ের প্রতিদ্বন্দ্বী। এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ারড্রপ। আরএফএল ওয়ারড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ারড্রপ। শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংঘাত নিয়ে। বেহাল দশে পরিণত হয়ে রয়েছে কল্যাণপুর ব্লকের গিলাতলি এলাকার লোহার সেতুটি। পাঁচ থেকে চার বছর আগে কৃষকদের সুবিধার্থে নির্মাণ করা হয়েছিল এই সেতুটি, কিন্তু গুণগত মান ঠিক না থাকায় বর্তমান সেতুটির মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে যেন সেতুটি সঠিক দাবি কাজ করা হয়। পঞ্চায়েতের অধীনে মনিপুরি কলোনি কোম্পানি শহর এলাকায় আমরা 30-35 বছর বসবাস করি এই রাস্তা দিয়ে।
আমরা বিগত পাঁচ বছর হয়ে গেছে ব্রিজ দিয়েছে, ব্রিজ হয়তো নষ্ট হয়ে যেতে গেছে, আর দিয়েছে নদী ভাঙন। আমরা বহুবার নদী ভাঙনের অ্যাপ্লিকেশন দিয়েছি, এমনকি পঞ্চায়েতে ইয়ে দিয়েছি, দরখাস্ত দিয়েছি বিডিও মারফতে, কোনো কাজ হয় না। এখন আপনার নতুন সরকার আছে, নতুন সরকারের দাবি আমরা পুরো ব্রিজটা হোক আর রাস্তা হোক, নদী ভাঙনটা রোধ হোক। ব্রিজের গুড়িতে মাটি ফেলাইছেন। আমরা সাধারণ ব্রিজের ওই পারে যতজন বসবাস করি আমরা সবাই সাধারণ কয়েকজনে মিলাইয়া ব্রিজের গুড়িতে মাটি ফেলাইছি, মাটি ফেলাই আমরা ইয়ে করতেছি, আমরা সাধারণভাবে চলাচল করতেছি। আমরা সবাই আমরা এদিকে সবাই সবজি গ্রস্ত আছে, সবাই সবারই আমরা চলাচল করতে অসুবিধা হয়, আমরা সবারই চলাচল করতে অসুবিধা। আমরা এইভাবে আছি, মানে স্কুলে আমরা স্কুলে বাড়িঘরে আমরা বাড়িঘরে একটু বৃষ্টি হলে আমরা রাস্তা দিয়ে চলাচল করতে আমরা খুব অসুবিধা হয়। ত্রিপুরাতে সরকারি সুযোগ সুবিধা না থাকার দরুন বেশিরভাগ যুবক যুবতীদের প্রজেক্টের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। এই পথ বন্ধ হয়ে গেলে অনেক সমস্যায় পড়তে হবে। সেই মোতাবেক জাইকা প্রকল্পের 638 জন কর্মচারীর সরকারের কাছে আবেদন জানায় যেন তাদের ছাঁটাই না করা হয়। শুধু ফার্স্ট পেজ না, ইভেন ফোর্থ ফিফথ সিক্স পেজ পর্যন্ত এখনো কন্টিনিউ চলতেছে, যেটা ত্রিপুরা যে ফার্স্ট পেজের পরে কিভাবে বন্ধ হইতে পারে? আমাদের এখানে তো সব কিছুই সাকসেস হয়েছে। হ্যাঁ, ত্রিপুরা যে গভর্নমেন্ট সার্ভিস নাই, গভর্নমেন্ট সার্ভিস পাওয়া সম্ভব না, ঠিক আছে, কিন্তু প্রজেক্ট দিয়ে আসা ম্যাক্সিমাম মানুষ, ত্রিপুরার ম্যাক্সিমাম বেকাররা প্রজেক্ট দিয়ে বাঁচতেছে। তা আজকে যদি হঠাৎ করে যদি প্রজেক্ট তো স্বাভাবিক না, অনেকেই না খেয়ে বলবো। আমাদের মানে মূল মানে আমাদের একটা ছোট্ট করে মূল দাবি দেখি, আমাদের মূল দাবিটা হচ্ছে কি, আমাদের যারা এই প্রজেক্টে আমরা কাজ করছি 638 জন, এই 638 জন স্টাফের মধ্যে আমাদের ম্যাক্সিমাম মানে শুধু 60 জন বাদ, যদি 60-70 জন আমরা বাদ দিই, সবগুলি পিপল আমাদের মানে সবগুলি লোকই আমাদের এসটি পিপল, ঠিক আছে। তো আমাদের ত্রিপুরা রাজ্য তো মেইন ওদেরই, ওরা গ্রামে গঞ্জে পাহাড়ে গাছ কেটে গাছ করছে। আমাদের জায়গা প্রজেক্টের মেইন কাজ হচ্ছে প্লান্টেশন অ্যান্ড লাইভলিহুড ডেভেলপমেন্ট, তারা যাতে বনের গাছ নষ্ট না করে তাদের মানে আর্থসামাজিক উন্নয়ন করা। তো যদি এখন এই প্রজেক্ট থেকে তাদেরকে মানে তাদের চাকরিটা চলে যায়, তারা আবার বেকার হয়ে যাবে, তারা আবার বনের গাছ কাটবে, বন ধ্বংস হবে, ওটা যাতে না হয় তার জন্য ত্রিপুরাতে জায়গা প্রজেক্টটা হয় এসেছিল এবং ওটা কাজ করছে, ভালো কাজ। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। ধন্যবাদ।